একের পর এক বিতর্ক জন্ম দিয়েই যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘুষ কেলেঙ্কারি ও ধর্ষণের অভিযোগের পর এবার তার বিরুদ্ধে নতুন আরও একটি অভিযোগ উঠেছে। গোপন নথি সংক্রান্ত মামলায় অভিযুক্ত হলেন ট্রাম্প। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি ব্যবহারের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অদ্ভুত সব আচরণ আর কাজের জন্ম দিয়ে নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন তিনি। পর্ন তারকার সাথে শারীরিক সম্পর্কের বিষয়টি গোপন রাখতে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে গেল এপ্রিলে গ্রেপ্তার হন ট্রাম্প। যদিও গ্রেপ্তারের কিছুক্ষণ পর মুক্তিও পান তিনি। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি ঘটনা জন্ম দিয়ে বিতর্কের মুখে পড়েন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ইজি ক্যারল নামে এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে জবানবন্দি দেন। তখন অভিযোগকারী ওই নারীকে চিনতে ভুল করেছিলেন ট্রাম্প। ধর্ষণ মামলায় জবানবন্দি নেওয়ার সময় ট্রাম্পকে ক্যারলের একটি ছবি দেখানো হয়। তা দেখে তিনি বলেছিলেন সেটি তার সাবেক স্ত্রী মার্লা ম্যাফলসের ছবি। পরে যদিও বিষয়টি বুঝতে পারেন ট্রাম্প। তবে সমালোচনার এখানেই শেষ নয়। এবার গোপন নথি সংক্রান্ত মামলায় অভিযুক্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়ার পরেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা নথি ব্যবহারের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে 76 বছর বয়সী ট্রাম্প গোপন নথি ও ফাইল নিজের কাছে রাখাসহ 60টি অভিযোগের মুখোমুখি হয়েছেন। তবে অভিযোগের আরও বিশদ বিবরণ এখনও অস্পষ্ট বলে উল্লেখ করা হয়েছে ওইসব প্রতিবেদনে। অভিযোগ গঠনের ফলে আদালতে ট্রাম্পের বিচার শুরু হবে। বিবিসি এক প্রতিবেদনে জানায় ট্রাম্পের বিরুদ্ধে আদালতে এ নিয়ে দ্বিতীয়বার অভিযোগ গঠন করা হলো এবং সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এটি প্রথম ফেডারেল অভিযোগ। অবশ্য 2024 সালে নির্বাচনে আবারও রিপাবলিকান পার্টির হয়ে ভোটের লড়াইয়ে নামার ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেছেন ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেন তিনি নির্দোষ এবং গত মঙ্গলবার মিয়ামির একটি ফেডারেল আদালতে হাজির হওয়ার জন্য তাকে তলব করা হয়েছিল। তিনি লিখেন, আমি কখনোই ভাবিনি যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের সাথে এমন ঘটনা ঘটতে পারে। এটি সত্যি যুক্তরাষ্ট্রের জন্য একটি অন্ধকার দিন। দেশ হিসাবে আমরা গুরুতরভাবে এবং দ্রুত পতনের দিকে যাচ্ছি, কিন্তু একসাথে আমরা আমেরিকাকে আবারও মহান করব। রাশিদুল কাদির, নাগরিক।